সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি ন্যাকমরদহাট, এটি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্গল উপজেলার মধ্যে। সপ্তাহে একদিন শুধু রবিবারে বসে, আজ রবিবার 26 জুন 2022। আমরা যেখানে রয়েছি সেখানে ক্রস এবং ফ্রিজিয়ানদের সার গরুগুলো বিক্রি হচ্ছে, কুরবানি উপযোগী যেগুলো সেগুলো আর কি। তো এগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই, এখান থেকে তথ্য দিতে চাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। এই দুইটা আপনার? জি। এটা কত চাচ্ছিলেন? এটা কত বলে? কত বলে? আপনাকে এখানে দালালি করতে কে বলতেছে? আমি কি আপনার কাছে জিজ্ঞেস করছি? ফাজলামি করতেছেন ক্যামেরার সামনে কেন? তাহলে কখনো ক্যামেরার সামনে ফাজলামি করবেন না। কত পর্যন্ত বলে এখন পর্যন্ত? 1,20,000। আপনার লাস্ট বেচা বিক্রি রেট? 1,35,000-1,40,000 হলে বিক্রি করবে। 1,35,000-1,40,000 হলে বিক্রি হবে। এই যে এটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, কতটুকু গোস্ত হতে পারে চাচা? 7 মন। 7 মন? আচ্ছা, আর আমরা এটার একটু তথ্য দিই তো, এটা কত চাইলেন? এটা কত চাচ্ছিলেন? এটা একই দাম, একই ওজন হবে এবং রেটও একই রকম। এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, আমরা জানিয়ে রেখে হাটে কিন্তু আসলে দালালে ভরপুর থাকে, কেউ মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করে। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেগুলো প্রতিবাদ করি, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের সদা সর্বদা সত্য তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। এই যে এখানে একটা দেখছি আমরা, এটা তথ্য দিতে চাই। ভাইজান কি অবস্থা, ভালো আছেন? কত চাচ্ছিলেন? 1,50,000। এই দেখছেন এই ফ্রিজিয়ানটা 1,50,000 চাওয়া দাম। আমরা একটা দেখাই, 1,50,000। কত বলছে ভাইয়া? 20-25। কেমন বেচা বিক্রি রেট? কত কত হলে ছাড়া যাবে? কত হলে ছাড়া যাবে? এটা 30,000 হলে বিক্রি হবে। আমরা 1,30,000 হলে বিক্রি হবে। কেমন গোস্ত হবে আইডিয়া দিতে পারবেন? গোস্ত কেমন হতে পারে? 6 মন পার হবে। 1,30,000 হলে বিক্রি করতে চাই, চলে যেতে চাই সামনের দিকে। দেখি এই পাশে যে ক্রস গুলো আছে সেগুলো একটু তথ্য দিতে চাই। কাস্টমার নাই। কত বললো এটা ভাই? 10-20 বলছে। চাইলেন 1,60,000? 1,60,000 কেনাই আছে? 1,60,000 কিনতে তো হেরে গেছেন মনে হচ্ছে। আচ্ছা, আগে ভালো ছিল, ভালো দামে কিনছেন, এখন বাজার খারাপ। এটা কত হলে রাখবেন আজকে? 25,000 ছেড়ে দেবো। 25,000 হলে ছেড়ে দেবেন? 1,25,000। কতটুকু গোস্ত হবে? 6 মন। 5 মন প্লাস 6 মনের কাছাকাছি না? 6 মনের কাছাকাছি গোস্ত হতে পারে। 6 মন হবে, 1 তলা কম হবে না? ঠিক আছে। এই পাশে একটা ফ্রিজিয়ান দেখছি, এই ফ্রিজিয়ানটার একটু তথ্য দিতে চাই। আসসালামু আলাইকুম। এটা কার চাচা আপনার? বাড়ির পোষা না? দেখছেন এই দেখেন একটা ফ্রিজিয়ান। কত চাচ্ছিলেন এটার দাম? 1,40,000। এই যে 1,40,000 চাওয়া এইটার দাম। কত বলে এখন পর্যন্ত? 20। কেমন বেচা বিক্রি টার্গেট? 25,000 ও 30,000। আচ্ছা, এটা 30,000 বিক্রি হবে। আমরা একটু দেখাই আপনাদের, কেমন গোস্ত হতে পারে আইডিয়া দেন তো। 5.5 মন তো গোস্ত হতে পারে। 1,30,000 বিক্রি করতে চায়। এই পাশে একটা ক্রস দেখছি আমরা, এটা তথ্য দিতে চাই। আপনার 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 ভাইয়া কত চাচ্ছিলেন দাম? 90 চাওয়া। এই যে এটা 90 চাওয়া দাম। কত বলে? কত বলে ভাই? কত বলছে? 75 পর্যন্ত। 75 পর্যন্ত বলছে।
কেমন বেচা বিক্রির দাম? কত হলে ছাড়বেন ভাইয়া? 75 হলে দিয়ে দিব। কত হলে ছাড়বেন? 75। গরু কি আপনার? গরু কি আপনার? তাহলে ওনার গরুকে আপনি আপনার দাবি করতেছেন কেন? এটা তো আজীব কথাবার্তা। কেমন চিন্তা ভাবনা বলেন তো? 80 থেকে কিছু কম বেশি। আপনার বাড়ির? বাড়ির না, মানে এটা বাড়ির না কেনা? বাড়ি থেকে দেখাইছিলেন বিক্রির জন্য? দিনে খাটে নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা। কেমন গোস্ত হবে আইডিয়া আছে? আইডিয়া করতে পারছে না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই পাশে একটা আমরা ফ্রিজিয়ান দেখছি, এটার একটু তথ্য দিতে চাই। ভাই কি খবর? ভালো ভাই? ভাই খবর ভালো, খবর ভালো, কিন্তু বাজার খুব কম। কিন্তু বাজার খারাপ না? ঠিক আছে। আপনি 150 গরু 120-130 কয়? আচ্ছা আচ্ছা। তো কত চাইলেন? 140 চাইলেন লাস্ট। বেচা বিক্রির রেট কত হলে ছাড়বেন? উপর 25। 25 হলে দেওয়া যায়? 25। গোস্ত কেমন হবে আইডিয়া আছে ভাই? কতটুকু? 6.5 মন? এত হবে না? না না, 6 মন থেকে একটু কমই হবে। আমরা একটা দেখানোর চেষ্টা করছি। 125 হলে ছেড়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বয়স কয় দাঁত? 4 দাঁত। এটা কয় দাঁত ভাই? 2 দাঁত। কুরবানির উপযোগী ক্রস জাতের ছোট শের। এটা কত বলে দাম ভাই? 70-72। বিক্রির দাম কত হলে বিক্রি করবেন? 80 হলে বিক্রি করবেন? 80 হলে বিক্রি হবে। 70-72 বলছে। 2 দাঁত বয়স বললেন না? 2 দাঁত বয়স। কেমন গোস্ত হতে পারে আইডিয়া আছে ভাইয়া? 3 মনের মতো। এখানে একটা দেখছি আমরা কৃষি ও খামার, এটা একটু তথ্য দিতে চাই। কত চাচ্ছিলেন ভাই? 120। এখন পর্যন্ত কত বলছে? 100 পর্যন্ত বলে। কেমন বেচা বিক্রি চিন্তা করো ভাইয়া? 100-এর উপরে। আচ্ছা, 100-এর উপরে হলে বিক্রি হবে। বয়স? বয়স কয় দাঁত? 4 দাঁত। আচ্ছা, আমাদের একটা আইডিয়া দেন তো গোস্ত কেমন হতে পারে। 4.5 মন? 4.5? 4.5 মনের মতো গোস্ত হবে। রওনা দিচ্ছি। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।